আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন প্রত্যেকেই বেশ ভালো আছেন। আজকেও আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে হাজির হয়েছি। আজকের এপিসোড সম্পূর্ণ সাজিয়েছি এমন কিছু ইংরেজি সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো আমাদের প্রত্যেকের মুখস্থ থাকা উচিত এবং আমাদের প্রাত্যহিক ও দৈনন্দিন জীবনে এই বাক্যগুলো অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। তাই আমি বলবো, আপনি যদি ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে চান, ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে চান, আপনি এই বাক্যগুলো আপনার প্রিয় বন্ধুবান্ধবী, আপনার আশেপাশের মানুষগুলোর সাথে দৈনন্দিন জীবনে এই বাক্যগুলো প্রয়োগ করতে শিখুন। আগে প্রয়োগ করার আগে আপনাকে এগুলো ভালোভাবে রপ্ত করতে হবে, আর রপ্ত করার জন্য আপনাকে এই এপিসোডটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আর আপনি যদি ভালোভাবে রপ্ত করতে চান, অবশ্যই হাতের কাছে খাতা কলম রাখুন, তাহলে আপনি পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের এপিসোড। আমি তোমার সাথে একজনের দেখা করাতে চাচ্ছি। আইড লাইক ইউ টু মিট সামওয়ান। আমি তোমার সাথে একজনের দেখা করাতে চাচ্ছি। আইড লাইক ইউ টু মিট সামওয়ান। এক মিনিটের মধ্যেই আমি তোমার সাথে দেখা করছি। আই উইল বি উইথ ইউ ইন এ মিনিট। এক মিনিটের মধ্যে আমি তোমার সাথে দেখা করছি। আই উইল বি উইথ ইউ ইন এ মিনিট। তোমার সাথে দেখা হয়ে আমি খুবই খুশি। আই এম সো প্লিজড টু মিট ইউ। তোমার সাথে দেখা হয়ে আমি খুবই খুশি। আই এম সো প্লিজড টু মিট ইউ। আমি ক্লান্ত, গত রাতে একদম ঘুমাতে পারিনি। আই এম টায়ার্ড, আই গট নো স্লিপ লাস্ট নাইট। আমি ক্লান্ত, গত রাতে একদম ঘুমাতে পারিনি। আই এম টায়ার্ড, আই গট নো স্লিপ লাস্ট নাইট। আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ। আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট ইউ। শরীফ বলছি, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। শরীফ স্পিকিং, হাউ ক্যান আই হেল্প ইউ। শরীফ বলছি, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। শরীফ স্পিকিং, হাউ ক্যান আই হেল্প ইউ। কিছু মুহূর্ত আমার সাথে থাকো। জাস্ট বিয়ার উইথ মি ফর এ মোমেন্ট। কিছু মুহূর্ত আমার সাথে থেকো। জাস্ট বিয়ার উইথ মি ফর এ মোমেন্ট। যোগাযোগ রেখো, কিপ ইন টাচ। যোগাযোগ রেখো, কিপ ইন টাচ। আমার উপর ছেড়ে দাও এটা, লিভ ইট টু মি। আমার উপর ছেড়ে দাও এটা, লিভ ইট টু মি। অনেকদিন কোনো দেখা নেই, লং টাইম নো সি। অনেকদিন কোনো দেখা নেই, লং টাইম নো সি। কিছু মনে করো না, ভুলে যাও আমি কি বলেছি। নেভার মাইন্ড, ফরগেট হোয়াট আই জাস্ট সেড। কিছু মনে করো না, ভুলে যাও আমি কি বলেছি। নেভার মাইন্ড, ফরগেট হোয়াট আই জাস্ট সেড। কিছু মনে করো না, সব ঠিক আছে। নেভার মাইন্ড, ইটস ফাইন। কিছু মনে করো না, সব ঠিক আছে। নেভার মাইন্ড, ইটস ফাইন। ঠিক আছে, বিষয়টা তো হলো। ওকে, হেয়ারস দ্য থিং। ঠিক আছে, বিষয়টা হলো। ওকে, হেয়ারস দ্য থিং। ঠিক আছে, আমি দুঃখিত কিন্তু আমাকে এখন যেতে হবে। ওকে, আই এম সরি বাট আই হ্যাভ টু লিভ নাও। ঠিক আছে, আমি দুঃখিত কিন্তু আমাকে এখন যেতে হবে। ওকে, আই এম সরি বাট আই হ্যাভ টু লিভ নাও। আমাকে কল করো দয়া করে, প্লিজ কল মি। আমাকে কল করো দয়া করে, প্লিজ কল মি। সত্যি, আমাকে আরো বলো এটা সম্পর্কে। রিয়েলি, টেল মি মোর অ্যাবাউট ইট। সত্যি, আমাকে আরো বলো এটা সম্পর্কে। রিয়েলি, টেল মি মোর অ্যাবাউট ইট। দেখা হবে, সি ইউ অ্যারাউন্ড। দেখা হবে, সি ইউ অ্যারাউন্ড। তো প্রিয় বন্ধুরা, আমি আশা করব আজকের এপিসোড সম্পূর্ণ
উপভোগ করেছেন আপনি। কেমন লেগেছে আপনাদের একটি মন্তব্য জানাতে ভুলবেন না। কারা কারা আমার এই ভিডিওটি দেখেছেন আমি শুধু তখনই বুঝতে পারবো যখন আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, একটি কথা, আপনাদের এক একটি মূল্যবান মতামত আমাকে সামনে আরও বেশি এপিসোড তৈরিতে অনুপ্রেরণা যোগায়। তাই বন্ধুরা, একটি এপিসোড বানাতে অনেক কষ্ট, আপনাদের অনুপ্রেরণা পেলে আরও বেশি আমি ভিডিও বানাতে উৎসাহ পাব। তাই দেরি না করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।